সমস্ত মিডিয়া বন্ধুদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজ 12 মে 2022 আমাদের পার্টি আইপিএফটি এদিনের অন্তর্বর্তী রাজ্য সম্মেলন এইমাত্র আগরতলার নজরুল কলাক্ষেত্রের অডিটোরিয়ামে শেষ হয়েছে। এই একদিনের সম্মেলন এটা অন্তর্বর্তীকালীন সম্মেলন, এই জন্য যে গত এপ্রিল মাসের 2 এবং 3 তারিখে এই আগরতলাকেই দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে আমাদের পার্টি আইপিএফটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এক মাস যেতে না যেতেই আজকে আমরা এই 12 মে অন্তর্বর্তী রাজ্য সম্মেলন করতে বাধ্য হয়েছি, কেননা পঞ্চম রাজ্য সম্মেলনের কতগুলো পার্টির অতি প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো আমরা নিতে পারিনি। সেজন্যই বিশেষ করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন, কেন্দ্রীয় কার্যকর কমিটি গঠন এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন এগুলো সম্পূর্ণ হয়নি। এইগুলোকে পূর্ণাঙ্গরূপে গঠন না হলে পর আমাদের পার্টির যে গঠনতন্ত্র বা সংবিধান এতে করে অপূর্ণ থেকে যায়। সেই জন্যই আজকে 12 মে একদিনের অন্তর্বর্তীকালীন যে সম্মেলনের মাধ্যমে আমরা সেই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। আজকে আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমরা গঠন করেছি, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি সেটাও আমরা পূর্ণাঙ্গভাবে গঠন করেছি। আজকের এই সম্মেলনে আমাদের সারা রাজ্যে মোট 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটি আছে। এই 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটির মধ্যে আজকে 27টি ডিভিশনাল কমিটি তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, বাকি কটা কমিটি তারা বিভিন্ন কারণে তারা আসতে পারেননি, কিন্তু তারাও টেলিফোনে জানিয়েছেন তারা সম্মেলনের এই সিদ্ধান্তগুলিকে সহমত পোষণ করছে। তাছাড়া আমাদের পার্টির শাখা সংগঠন, মহিলা সংগঠন IWFT, যুব সংগঠন ইউর IPFT, ছাত্র সংগঠন আতিসা, তারপরে মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, তারপরে বড় ফান্ডারবোর্ডল সামাজিক সংস্থা, তাদের নেতৃত্বরাও আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মোট ডেলিগেট হয়েছে 410 জন। আসলে অন্যান্য অবজারভার যারা আছে তারা নিয়ে প্রায় 600-র কাছাকাছি আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে IPFT গত 2009 সালে প্রথম গঠন হয়েছিল। গত 14 বছরে IPFT লাগাতারভাবে
ত্রিপুরাতে এবং দিল্লিতে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে আমরা ত্রিপুরাতে ষষ্ঠ তফসিল এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরা ল্যান্ড গঠনের জন্য আমাদের দাবি। এটা আমাদের রাষ্ট্রীয় দাবি। এই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এইভাবে গত 2018 সালে আমরা জাতীয় পার্টি বিজেপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা আঞ্চলিক দল IPFT বিজেপির সাথে রাজনৈতিক জোট করেছি। এই রাজনৈতিক জোটের মাধ্যমে 2018 সালের বিধানসভা নির্বাচনে আমরা জোটবদ্ধ লড়াই করে ক্ষমতাতেও আমরা অংশ আসতে সমর্থ হয়েছি। জোট শরিক হিসেবে IPFT এই বর্তমান জোট সরকারের অংশীদার। কাজেই IPFT এবং বিজেপি রাজনৈতিক জোট এটা ধারাবাহিকভাবে চলছে এবং আগামী দিনেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। একইভাবে রাজ্য সরকারের অংশীদার হিসেবে বিজেপি IPFT মন্ত্রিসভা পূর্ণাঙ্গভাবে সুদৃঢ়ভাবে সুসংহতভাবে কাজ চালিয়ে যাবে। এখানে একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কোনো কোনো মহল থেকে বা এমনকি আমাদের পার্টির ভিতর থেকেও দুই একজন নেতা তারা এইভাবে প্রচার করছে যে IPFT সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং এই IPFT অন্য একটা আঞ্চলিক দলের সাথে মিশে যাবে, মার্জার করবে, ইউনিফিউশন করবে। এইরকমভাবে একটা অপপ্রচার আমাদের পার্টিরই দু একজন নেতা করছে এবং এটাতে মিডিয়াগুলিতেও এটা আরও বেশি প্রকটভাবে এতে প্রচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দ্বৈতহীনভাবে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে IPFT কোনোভাবেই বর্তমান তার সত্তা বিলীন করে অন্য কোনো পার্টিতে মিশে যাবে না এবং তার যে IPFT-র তার যে নিজস্ব যে রেকগনাইজ পার্টি এই রেকগনাইজ পার্টি চলতেই থাকবে। রেজিস্টার তো বলতেই রেকগনাইজও এটাই এটা চলতেই থাকবে। কাজেই এই যে IPFT অন্যান্য জোট দলে মিশে যাবে আঞ্চলিক দলে এটা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিমূলক এবং আমাদের পার্টির মধ্যে দু একজন যারা এই ব্যাপারে লিপ্ত আছে এই ষড়যন্ত্রে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা দলের সংবিধান অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। এটাই মোটামুটি আজকে আমাদের সিদ্ধান্ত। বিজেপি IPFT সরকার কলেজের সরকার চলবে এবং বিজেপি IPFT জোট এতেও চলতে থাকবে এবং আমাদের পারস্পরিক সহযোগিতা সহভাগিতা এটা অটুট আছে, আগামী দিনেও বজায় থাকবে। এটাই আমাদের বক্তব্য। স্যার, তাহলে 3 তারিখ বা 4 তারিখ যে মিটিং আপনাদের হয়েছিল দশরথদেব ভবনে এবং ওইখানে আপনিও ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং মেবারবাবু প্রেসিডেন্ট হয়েছে, তো ওই যে কমিটিটা ওইটা কি তাহলে এখন থাকছে না? আপনারা কি আলাদাভাবে এই IPFT-কে দুইটা খণ্ডে বিভক্ত করছেন? কি মনে কি বলতে চাচ্ছেন? আমি তো এই প্রথমেই এটা পরিষ্কার করতে চেষ্টা করেছি যে পঞ্চম রাজ্য সম্মেলন যেটা হয়েছে এটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এটা না সেন্ট্রাল এডভিসি কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে না সেন্ট্রাল এডভিসি কমিটি গঠন করা হয়েছে, করা যায়নি। সেই জন্যই আজকে এটা আপনার অন্তর্বর্তীকালীন একটা রাজ্য সম্মেলন করে এটাকে পূর্ণাঙ্গ দিয়েছে। তাহলে কি আগের কমিটিটা বাদ যাবে? আমার একটা প্রশ্ন ছিল,
যখন আইপিএফটি বিজেপির সাথে শরীক ছিল, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, এই অসুখের জন্য আমার কিছু অবস্থা হয়েছে। যে আপনাদের একটা মূলত ইস্যু ছিল ত্রিপুরা ল্যান্ড, সেই ইস্যুতেই আপনারা লড়াই করে বিজেপির সাথে আপনারা এখন সরকারে আছেন, বিজেপি ত্রিপুরা ল্যান্ডের পক্ষে নয়, তাহলে আপনারা কিভাবে আপনাদের যেই আমাদের দাবি, কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে জানে, তাদের সঙ্গে কথা হয়েছে, জোট হওয়ার আগে অনেক অনেক কথা হয়েছে, তারা এটাই মেনে নিয়েছে যে আইপিএফটির ত্রিপুরা দাবি এটা রাজনৈতিক দাবি, রাজনৈতিক দাবি একটা আঞ্চলিক দলে থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে জোটবদ্ধ হবে না তা তো হবে না, হয় না, হতেই পারে, কিন্তু এটা তো বিজেপি তো এখনো পুরো অপোজ করছে ত্রিপুরা ল্যান্ডের দাবি, এই জন্যই এই জোটটা হয়েছে, তারা তো বিজেপি তো এখন ত্রিপুরা ল্যান্ডের দাবিটা মানছে না, তো এটা শরিক দল হয়ে আপনারা এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? দাবি একটা আঞ্চলিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দাবি থাকতেই পারে, সেটাকে সহমর্পণ নাও করতে পারে কোনো দল, কিন্তু তাতে করে কোনো রাজনৈতিক জোট হওয়া, নির্বাচনে জোট হওয়া কোনো এটা কোনো প্রতিবন্ধকতা নেই, সেই জন্য 2007 সালে এটা হয়েছে। তাহলে সামনে 2023 ইলেকশন, এই ইলেকশনে আপনারা কি ইস্যু নিয়ে আবার ময়দানে যাবেন? যদি আপনাদের ত্রিপুরা ল্যান্ডের ইস্যুটা যারা মানছে না তাদের সঙ্গে কিভাবে আপনারা অ্যালায়েন্স করে যাবেন? স্যার আরেকটা কোশ্চেন এটার সাথে আমি যুক্ত করতে চাই, কিছুদিন আগে যখন আপনারা দিল্লি অভিযানে যান টিপটা মথার সাথে, তখন আপনাদের একটা মৌ স্বাক্ষর হয়েছিল যেটার মধ্যে পরিষ্কারভাবে লেখা ছিল যে ভিলেজ কাউন্সিল ইলেকশন বা 23-এর ইলেকশন আপনারা টিপটা মথার সাথে একসাথে হয়ে লড়বেন, কিন্তু এখন আপনি বলছেন যে অ্যালায়েন্সটা বিজেপির সাথেই থাকবে, তো এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমরা বিজেপি আইপিএফটি জোটবদ্ধ, হ্যাঁ, এই জোটবদ্ধতার মাধ্যমেই যে কোনো নির্বাচনকে আমরা লড়ব, আমরা লড়ব, এটা হোক ভিলেজ কমিটি নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, যে কোনো সাধারণ নির্বাচন, এটা আমরা লড়ব। তাহলে কি আপনারা ত্রিপুরা ল্যান্ডের দাবিটা ছেড়ে দিবেন? এটা এই এই জোট থাকা অবস্থাতে অন্য দলের সঙ্গে জোট করে দল করা এটার জন্য প্রয়োজন আমাদের আইপিএফটি বিজেপি কথাবার্তা বলে ঠিক করা, এর আগে নয়। আচ্ছা আপনাদের দলের এখন সভাপতি কে? নির্বাচন হতে না এখন ওনাদের কাছে গেছে চরম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি এবং কুমার, আজকে তো আপনি বললেন যে আগের কমিটি বাদ দিয়ে এবং নতুন করে কমিটি হয়েছে, তাহলে আজ থেকে সভাপতি কে নির্বাচিত হয়েছেন যদি একটু আমাদের জানান, বা কে কি পোস্টে আছেন যদি একটু আমাদের জানান ব্যাপার।